একের পর এক জায়গায় সেই পুরো প্ল্যান তৈরি করা হয়েছিল। আর এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখবো, কেননা ললিতের দ্বিতীয় বাড়ির সন্ধান পাওয়া গিয়েছে। বড় বাজার একটি বাড়িতে থাকতো, সেই বাড়ির ছবি দেখাচ্ছি বাগুইআটিতে ললিতের আরো একটি বাড়ির খোঁজ পাওয়া গিয়েছে। দেখুন সেই ছবিটা, একদিকে যেমন রবীন্দ্র সরণির একটি ঘুপচি বাড়িতে ভাড়ায় থাকতো ললিত, এর পাশাপাশি বাগুইআটিতেও তার বাড়ির সন্ধান পাওয়া গিয়েছে। দীর্ঘদিন ধরে এখানে তার পরিবার থাকতো এমনটাও জানা যাচ্ছে। এই যে ললিত ঝা, যার সঙ্গে বাংলার যোগাযোগটা বারবার স্পষ্ট হয়েছে, 10ই ডিসেম্বর পরিবার ফিরে গিয়েছিল বিহারে এবং এই বাড়িতে তাদের নিত্য নৈমিত্তিক যাতায়াত ছিল। ললিত ঝায়ের দ্বিতীয় বাড়ির সন্ধান, বাগুইআটির পালপাড়াতে ভাড়ায় থাকতো তার পরিবার। বাগুইআটিতে ললিত ঝায়ের ভাড়া বাড়ি, এর আগে রবীন্দ্র সরণিতে যে বাড়িতে ললিত থাকতো সেখানে টিউশন করবার জন্য প্রচুর ছেলেমেয়েরা আসতো, তবে সেখানে প্রতিবেশীদের সঙ্গে খুব একটা সুসম্পর্ক ছিল না। আর এরপরে বাগুইআটিতে ললিতের আরও একটি বাড়ির সন্ধান পাওয়া গিয়েছে। 10 তারিখ তার পরিবার এখান থেকে যায় কোথায় না বিহারে, সেই বাড়ির সন্ধান পাওয়া গিয়েছে। দেখুন সেই ছবি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাতে। সংসদ হামলার মাস্টার মাইন্ড ললিত ঝা, তার দ্বিতীয় বাড়ির হদিশ পাওয়া গিয়েছে বাগুইআটিতে। 3 বছর ধরে বাগুইআটিতে এই পরিবার থাকতো। এই বিষয়ে প্রতিবেশীরা কি বলছেন, বাগুইআটিতে যে বাড়িতে ললিত ঝার পরিবার থাকতো প্রতিবেশীরা কি জানাচ্ছেন, শোনাবো। আমরা উপত্যকা যেমন ও বাড়ির লোক ওঠা নামা করছে, ওরকমই বাবা মা বেরিয়ে গেল, বাবা মাকে দিয়ে এসছে মনে হয়, দিয়ে আসার পর সন্ধেবেলায় বেরিয়ে গেল হাওড়া স্টেশনে, যেখান থেকে বাবা মা যাবে দেশে, ও বেরিয়ে গেছে। তারপরে সন্ধেবেলায় না ও বেরিয়ে গেছে সেটাও আমি জানি না, আমি মানে লক্ষ্য করছি যে আওয়াজ পাচ্ছি না, পাখা চলার আওয়াজ পাচ্ছি না, ওইটা আমি খেয়াল করছি। তারপরে আমি নিচের ভাড়াটাকে জিজ্ঞাসা করলাম যে লোহিতকে দেখতে পাচ্ছি না, বাবা মা বলে গেল আমার দেশে যাচ্ছে, ও কি গেল? তা বললো না দিদি, ও সন্ধেবেলায় বেরিয়ে গেছে, বাবা মারা বিহারে গেছে দেশে, ও ছোটো ভাইটা গেছে, ছোটো ভাই মা বাবা তিনজনই দেশে গেছে। না তো ললিত কোথায় গেছে আমরা কেউ জানি না, শুনলাম নিজের ভাড়াটাতে, বলে গেলাম আমি দিল্লি যাচ্ছি। লকডাউনে এখানে মাছ বেচেছে, সবজি বেচেছে, এখানে চা খেতে, এসব দেখেছি আমরা। বাড়িতে আসা যাওয়া ছিল না? না বাড়িতে আমার সব দেখিনি কোনদিন বাড়িতে আসছে, এমনি সাতে মাঠের লোক ছিল, এমনি যা তুমি মাথা চুকুর আসতো, দেখে মনে হতো না যে ওরকম কাজ করতে পারে, এরকম দেখে মনে হতো না। যারা অন্যান্য প্রতিবেশী বা বাড়ির লোক রয়েছেন তারা বলছেন যে দিল্লির সঙ্গে একটা কানেকশন ছিল, অনেকবার নাকি তাকে দেখাও গিয়েছে, আপনারা জানেন কখন যেত বা? উনি যে গেছিলো সেটা তো আমাকে বলতে পারবো না, উনি এখান থেকে কোনো লোক যাতায়াত করতো না, এটা বাড়িতে কোনো লোক যাতায়াত করতো না, উনি যে দিল্লির সঙ্গে সংযোগ কিছু সেটা আমি বলতে পারবো না, কারণ ওরা তো দেখে মনে হতো না আমার ওরকম ধরনের। ইন্দ্রগোপাল স্কুলে বলতো নাকি ও পড়াতো, ইন্দ্রগোপাল এই তো ঝিলবাগান, ওখানে মাস্টার ছিল। হ্যাঁ হ্যাঁ এটা আমরা শুনেছিলাম। না 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 বাড়িতে কিছু পড়াতো না, এমনি লোকের বাড়ি গিয়ে গিয়ে পড়াতো। এই মধ্যে যে ছবিটা দেখাচ্ছিলাম বাগুইআটিতে বাড়ির সন্ধান পাওয়া গিয়েছে, সব থেকে বড় খবর বাগুইআটির এই বাড়িতেই থাকতো ললিত। শুধু তাই নয়, যেভাবে হামলার ঘটনা তার 2 দিন আগে বাগুইআটির এই বাড়িতেই থাকতো ললিত ঝা, হামলার 2 দিন আগে এই বাড়িতেই থাকতো ললিত ঝা। আমরা সরাসরি জানবো আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা, এই যে বাড়ি, সেই বাড়িতেই ললিত থাকতো এমনকি হামলার 2 দিন আগে পর্যন্ত, কি খবর আছে ঐন্দ্রিলা? একেবারে দেখো পৌলমী, যে তথ্য ইতিমধ্যে উঠে আসছে, বড় বাজারে তার যে বাড়ির সন্ধান আমরা পেয়েছি, তারই পাশাপাশি আবার হাতিয়ারাতে তার যে ভাড়া বাড়ি, সেই বাড়ির সামনে ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে বাড়ির মালকিন আমাদের সঙ্গে রয়েছেন। যে তথ্য ইতিমধ্যে উঠে আসছে যে 10 তারিখে যেদিন ঘটনা ঘটে তার ঠিক 2 দিন আগে তাকে কিন্তু দেখা যায়, অর্থাৎ ললিত ঝাকে কিন্তু এই বাড়িতেই দেখা যায়, এবং সেই ঘটনা চক্রে তার মা বাবা এবং ভাই এই বাড়িতেই 3 থেকে 4 বছর ধরে ভাড়া থাকছেন। এবং আরো বিস্তারিত জানবো, বাড়ির মালকিন আমাদের সঙ্গে রয়েছেন, রিপাবলিকে অনেক স্বাগত। এই যে ঘটনা ঘটলো সংসদে, কোনোদিনও কিছু আজ করতে পেরেছে ললিতকে লাস্ট কবে দেখেছেন? লাস্ট এই 10ই ডিসেম্বর। বাড়িতে কেউ আসতো যেত না? না কেউ না, কারণ আমি তো বাড়িয়ালি, আমি নিজে আমি বলছি এখানে কেউ কাউকে আমি এমনি বলে দিয়েছিলাম। তা ওদের দেশ থেকে ওর মা যখন ওর বড় ভাই বউ নিয়ে এসেছিল তখন আমি বলেছি দেখো আমি কিন্তু এত ফ্যামিলি রাখবো না, তারা বড় ভাই বউ বাচ্চা নিয়ে ইন্দ্রগোপাল স্কুলের ওখানে ভাড়া থাকে। কি পড়াতো এখানে? কোনো পড়াতো না, ও পড়া টিউশন করতো বড় বাজার, আর মাঝে শুনেছিলাম ইন্দ্রগোপাল স্কুলের আশেপাশে কোথাও ও একটা মানে বাচ্চাদের ইংলিশ মানে স্কুলে মাস্টারি পড়াচ্ছে। ললিতের সঙ্গে যে দিল্লি যোগটা বারবার প্রতিবেশীরাও বলছে, আপনিও বলেছেন যে এর আগেও ললিতকে দেখা গিয়েছে দিল্লি, যে দেখা মানে একবার আমার ব্যাগ নিয়ে যাচ্ছে, দেখা হয়েছে ললিত কোথায় যাচ্ছে, বলছে আন্টি দিল্লিতে বেড়াতে যাচ্ছি,
নারকল দিয়েছে, তা ও বলছে কি নারকল দিয়ে যাচ্ছ, কোথায় যাচ্ছ, তোমার মা চলে গেল দেশে, তুমি বলছে আন্টি আমি 3-4 দিনের জন্য দিল্লিতে বেড়াতে যাচ্ছি। ওদের অনেক জায়গা জমি, ওরা সব এখানে থাকে, চাষ করতে দিয়ে আসে ভাগে, ওই বছরে যাই গিয়ে বিক্রি করে টাকা পয়সা আনার জন্য। মানে এখানে এর আগেও একাধিকবার গেছে, এটা কিন্তু আপনাদের দেশের মা বাবা প্রত্যেক দেশে না দিল্লিতে গেছে, এর আগে একবার আমি জানি বেড়াতে যাচ্ছি। আপনাদের প্রতিবেশীরা বলছেন যে অনেকের সঙ্গে যখন দেখা হয়েছে তখন তারা নাকি বলেছে হ্যাঁ দিল্লি যাচ্ছি, এই বিষয়টা ওই একবার এই এই কাল 10 তারিখে বলে গেছে রায় আগে একবার। আচ্ছা আমি একটু বাড়ির ছবি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে পৌলমি, যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে একেবারে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য, কেননা 13 তারিখ হামলার ঘটনা ঘটেছে, 10 তারিখ এখানে ছিল লালিত ঝা, 10 তারিখ সন্ধ্যেতে সে যখন বেরিয়ে যায় তাকে প্রতিবেশীরা জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে, সে যাচ্ছে দিল্লিতে বেড়ানোর জন্য, এমনটাই সে জানিয়েছিল। এই যে খবরটা যখনই বারবার সামনে আসছে একের পর এক সূত্র সামনে এনে দিচ্ছে, এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি বাগুইআটিতে, বাগুইআটির এই বাড়িতেই পরিবারের সঙ্গেই থাকতো এই লালিত ঝা, একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি, একদিকে বাগুইআটির বাড়ি আর অন্যদিকে বড় বাজারে রবীন্দ্র সরণির বাড়ি, এই সমস্ত খবর থাকবে, আরো একের পর এক আপডেট আপনাদের সামনে তুলে ধরবো।